আমি যেটা বলতেছিলাম, বলো। হ্যাঁ তারপরে আছে না, হ্যাঁ তারপরে চোখটা বন্ধ করো, তারপর বলতেছি, তারপর আমি তোমাকে আমি একটি হ্যাঁ, স্বপ্ন তুমি বানাই, আমার সাথে না তুমি আগে সব বন্ধ করো না, শুনে জবাব দিবি না কুত্তা, তোরে আমি সবকিছু শেখাবো। আমি তো চাই এগুলা। উনি তো চায় এগুলো, লুচা চোখ বন্ধ কর। তারপরে আছে না, এখন আমি শাড়িটা পরে আসলাম, হ্যাঁ তখন তুমি আসলা, দরজা খুললাম, আমার নাভিটা বের করে রাখলাম, ঠিক আছে, আর হচ্ছে ওই যে পিছন দিক দিয়ে যে গলা বড়ছে ওটাকে বাঁধলাম, এক পাট করে শাড়িটা পরলাম, তারপরে দুধগুলো আছে না, নিশিতা শবনমের মতো বলতেছে কিন্তু, সমস্যা নেই, তারপরে দুধগুলো আছে না, হ্যাঁ এরকম থাকবে সোজা হয়ে ব্লাউজের উপর দিয়ে, খুব কিউট লাগতেছে বুঝলি, তারপরে শাড়িটা পরে কালো তোমার কাছে আসলাম, তখন দরজাটা খুললাম, তো তুমি, তোমাকে বললাম আমাকে পড়াবে না আজকে, আমাকে পড়াও, দেখে পড়াশোনা, তখন তুমি দেখে তারপরে আমাকে এইভাবে কোলে তুলে নিলে, নিয়ে হ্যাঁ ফালাইলে বিছানাটার উপরে, তারপর আমাকে কিস করতেছিলে, কিস করতেছিলে, তারপর আমি তোমাকে, তোমার উপরে উঠে তোমাকে কিস করতেছিলাম, আহ কি মজা। তাই তারপর তুমি আমার শাড়ির আঁচলটাকে এরকম ছুঁড়ে ফেলে দিয়ে দিলে, তারপরে গলার নিচে সাইডে ব্লাউজটাকে খোলার চেষ্টা করছো, আর কিছু দিতেছ, আর নাপিতে, আহ নাপিতে যখন তুমি আমাকে কিস করতেছিলা তখন, ইস হচ্ছে মনোযোগ দিয়ে শুনতেছে, ও মাই গড, খুব কিউট লাগতেছিল না আমাকে, বলো এইভাবে তো ভালো। এইভাবে তো ভালো, হ্যাঁ, এক এক রকমের এক এক পাবে, এটাই তো ভালো। হ্যাঁ এটাই ভালো, কতদিন লাগবে এরকম ভালো? সারা জীবন। তারপরে কিবরিয়া ভাই আসলো, এসে কলিং বেল বাজাচ্ছি বাজাচ্ছি, বড় যাই খুলছো না, তো তারপর তুমি বললো কে, তাহলে কিবরিয়া বলে ওই মাদারসের দামি দরজা খুলছি, পরে আইগা, এখন করে না তুই পরে আয় না, আরে না আমি তো দেখি দেখা যাবো না, সমস্যা নেই খুল, আইসি এখন আবার যাবো, 5-6 তলা বাইরে উঠছি এখন আমি নামতে পারবো না, আরে খুল তাড়াতাড়ি, আমি হাসতে থাকবো আর তুমি বলবো শালা শালা হারা শুরু। দেখেছো তোমার সেই হাসিটা কিন্তু আমি শুনেছি, কি বাচ্চা আমার, হ্যাঁ তারপরে এরকম বলবে, আর তুমি কিস করতে স্যার, আমি তোমাকে জড়িয়ে ধরতেছি, ঠিক আছে আমি তোমাকে কিস দিতেছি, তো ও আবার আবার করে দিয়ে তাকাচ্ছে, আর কথা গোমনা তোর লাগে, তুই বলতেছ উফরে, আই দাঁড়াই তো আসতেছি, তুমি মানে উঠতেই চাচ্ছ না, হ্যাঁ তারপর আবার কিস করতেছে, সে এরকমই করতেছে, তো আমাকে বললো যে আচ্ছা ওরে খুললে দে ধরবে শুনে পাশে বসে বসুক, আমরা কাজ শেষ করে পরে করবো, তো তুমি দরজাটা খুলে দিয়ে এসে বললো যে তুই দরজা লাগাই, আমি আইতাছি, ঠিক আছে, তারপরে বসলে তুমি করলা, অনেকক্ষণ ইনজয় করলা, আমিও করলাম, ঠিক আছে, তারপর তুমি এরকম কিস করে তোমাকে নিচে ফেলে, আবার আমি তোমার উপরে উঠেছি, কিস করছি কিস করছি, তারপর শেষ, তারপরে আগে না তুমি কি করলা জানো, টাওয়াল পরে গেলাম, যে তোমাকে আঠেরো মতো দিচ্ছিল তুমি আমাকে বলতেছে এই পিয়া আমাকে একটু চা দে তো, অনেকক্ষণ আমি বলবো ভাই একটু অপেক্ষা করো, দিতেছি দাঁড়াও, বলবো বাইরে গিয়ে কামুয়ানে, চল দাঁড়া আইতেছি 2 মিনিট,
তখন গোসল করে রেডি আছো, আমার ভাইয়া জিজ্ঞাসা করতো কিরে কেমন কি করলি তুই, তখন তুমি বললো যে হ্যাঁ বুঝতে আর বলিস না দোলা সারতে আর করিনি আমার অবস্থা। তারপরে আমি গোসল করে সে চা দিলাম, সে আলাপ করলো, অনেক গল্প করলাম, সে ভাই চলে গেল, মানে প্রায় ভাই এসে আমি আমাদের সব করে আলাদা কেমন না অনুভূতিটা। আমি যাবে এটা বুঝতে আমি কেটে না হলে কিন্তু চলে বেসিক্যালি এভাবেই তো কথা বলা হয় তাই না, এরকম ভাবে কথা বলা হয় না বলছে, তাহলে অনুভূতিটা কতটা সত্যি দেখলে। এখন তোমার ঘুম ঠিকই ঘুমাচ্ছে না এরকমই আছে ঘুমাচ্ছে না ঘুমাবে না কেমন আমার অনুভূতিটা, এটাই যদি হয় ভালো মনে বলো এগুলো তো শাস্তি। কবে যাবে বাড়ি যাবে কবে কি বিয়ে ভাই বলতে পারেন না, মনে হয় তাই না পরীক্ষার আগে মনে হয়। আরে আজকে কি করবো, আজকে মাসের 20 তারিখ আছে কামুদ্দিন কামুদ্দিন কিন্তু আচ্ছা আমি যখন আমি যদি তোমার ছুটি কামুদ্দি আমি কিন্তু তোমার জিভটা খেয়ে ফেলবো সেটা জানো তুমি, মনে করবো মনে করবো তাই না এই ভালো বললাম না তো এগুলোই আসছে তাই বলতাম। তোমার জিভটাকে বের করে তখন চুইতে থাকবো চকলেটের মতো বুঝলি, তখন চোট চুইতে থাকবো জিভ চুইতে থাকবো কি ভালো লাগবে তখন। আমিও তো আপনার তো তাই না আমারটা না মানে না কোনটাই না আচ্ছা ঠিক আছে আমারটাও ওকে আরে সেটা তো হবে রাত শেষ হয়ে যাবে এরকম করতে করতে কি বলো, আমরা দুজন দুজনেই অনেক সেক্সি হবো বুঝলি। তুমি আমাকে কোলে নিবে মাঝে মধ্যে বুঝলি, আমি বললে হবে তোমার কোন অনুভূতি নাই, আরে বোধাই বসে এরকমের অনেক কিছু হইবে এটা বসে। আমি বেশিরভাগ কিন্তু তোমার সামনে ওই যে পাতলা শাড়ি গুলো আছে না ওগুলো পরবো, ওইগুলো পরলে আছে না তোমার সোনা আছে না ওগুলোই সরিয়ে থাকবে পাশাটা সুন্দর লাগবে দেখতে আরামে যাইয়া বেড়ে দেবো পোলা দিয়ে কেমন কাজ দিয়েছে কিছু দিব্বা কই আমার নাভিটা কিন্তু নাভিটার মধ্যে কিস করবে বুঝলি সেক্স উঠে যাচ্ছে বল সত্যি কথা।
কথা বলতে এটা বাস্তবে এত কথা বলতেছি না বাস্তবে। হ্যাঁ তাই চিন্তা করবো তোমার সাথে এত কথা বলতেছি লজ্জায় শেষ হয়ে যাবো। সত্যি কথা, যখন বোঝার মধ্যে থাকবো তখন আর লজ্জা লাগবে না। তাকে তুমি কিন্তু কি দিয়ে ভাইকে এগুলা বলবে না, কখন কোন সময় কি করো দেখতে পারবো না তোরা আতাম করি, তাইলে তো বুঝতে পারবো। বন্ধুরা ভিডিওটা দেখার পরে আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাই দিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।